সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপি ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ। সিরাজগঞ্জ স্টাফ রিপোর্টার সোহেল রানার প্রতিবেদনে বিস্তারিত। বৃহস্পতিবার সকাল 7টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। অপরদিকে বিএনপি ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে শালঙ্গা থানা কৃষক লীগের নেতাকর্মীরা। শালঙ্গা থানা কৃষক লীগের সভাপতি আব্দুল হান্নান নান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সাচ্চুর সঞ্চালনায় মোটরসাইকেল বহর নিয়ে বের হয় নেতাকর্মীরা। মোটরসাইকেল শোরাউন্ডটি 6টি ইউনিয়নের বিভিন্ন বাজার প্রদক্ষিণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শালঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মণ্ডল, শালঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফজলে করিম রিপন ও ফারুক হোসেন প্রামাণিকসহ কৃষক লীগের 6 ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।